ফুসফুসের ক্যান্সারের টিউমার সংকুচিত করার জন্য ভ্যাকসিন পেতে একটি মার্কিন ট্রায়ালে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা টড পাইপার। 56 বছর বয়সী টডের মস্তিষ্কে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, তাই তিনি গবেষণায় অংশ নিতে আগ্রহী, যা ভবিষ্যতে আরও রোগীদের চিকিৎসার পদ্ধতিকে সাহায্য করবে, পাশাপাশি তাকেও কিছুটা সময় বাঁচিয়ে রাখবে। My daughter will graduate nursing school as a BSN a year from now. Yeah. She's at Wazoo Tri-Cities, so that would be great. I'd love to make that, you know. ক্যান্সারের চিকিৎসায় পরবর্তী বড় অগ্রগতি হতে পারে একটি ভ্যাকসিন বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের বিজ্ঞানীরা। রোগ প্রতিরোধ করার জন্য নয়, বরং ক্যান্সারের টিউমারকে সংকুচিত করতে সাহায্য করবে এই ভ্যাকসিন। কয়েক দশক সীমিত আকারে সাফল্য পাওয়ার পর গবেষণাটি একটি টার্নিং পয়েন্টে রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। I am pretty confident that in the next 5 to 8 years we will have approval of more than one cancer vaccine to be used in that area of preventing disease recurrence. মার্কিন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ভ্যাকসিনটি ট্রায়াল করা হচ্ছে। স্তন এবং ফুসফুসের ক্যান্সারের উপর ভিত্তি করে এই পরীক্ষামূলক ট্রায়াল চিকিৎসা চালানো হচ্ছে। মোহাম্মদ জাহিদুর রাব্বি, চ্যানেল আই। মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।